হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ডেটে ত্রিপুরার প্রাইভেট সেক্টরে টোটাল তেইশটি নতুন জব নোটিফিকেশন এসেছে বিভিন্ন পোস্টের জন্য আমরা প্রতিদিনই আছি যারা অনেকে প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজছি তোমাদের জন্যই আজকের বিশেষ প্রতিবেদন তেইশটা জব নোটিফিকেশন বিভিন্ন পোস্টে এসেছে পোস্টগুলি যেমন শিক্ষক ফার্মাসিস্ট কোক রিসেপশনালিস্ট অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার কেশিয়ার হেল্পার ওষুধ কিংবা মেডিসিন কিংবা মুদি বইয়ের দোকানের কর্মচারী অ্যাজেন্ট আইটিআই অপারেটার মেশিন অপারেটার ঠিক আছে মোট তেইশটা জব নোটিফিকেশন এসেছে প্রতিদিনকার বিভিন্ন প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরের জব নোটিভেশনে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকের ডেটে যে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে এটা এসেছে তোমাদের মেসাস এসপিএস মার্কেটিং সেন্ট্রাল ওয়ে হাউস কর্পোরেট হাঁপানিয়া নেয়ার ও যে অবস্থিত এই মেসাজ এক্সপ্রেস মার্কেটিংয়ে মেল ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে করলে হলো অ্যাকাউন্টেন্ট কাম কেশিয়ার অ্যান্ড ডেলিভারি বয় দুইটা পোস্ট ঠিক আছে অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার যেটা হ্যাভিং এক্সপিরিয়েন্স উইথ সি এফ এক্সপার্ট ইন টাল অ্যাকাউন্ট ইন মাইক্রোসফট এক্সেল ডাটা এন্ট্রি ক্যাশ ম্যানেজমেন্ট ঠিক আছে তুমি কমার্স রিলেটেড ব্যাকগ্রাউন্ড হলে খুবই প্রেফারেন্স দেওয়া হবে লোকে টালির যা অ্যাকাউন্টিং বা টেলি অ্যাকাউন্টিং যেটা এটা তোমার জানা থাকতে হবে জিএসটি ম্যাটার্সগুলো তোমার জানা থাকতে হবে মাই কিছু অ্যাক্সেল বিষয়ে জানা থাকতে হবে ডাটা এন্ট্রি কীভাবে করে সেটা জানা থাকতে হবে এবং ক্যাশ ম্যানেজমেন্ট কীভাবে মানে ক্যাশিয়ার যে জবটাই যেটা ন্যূনতম কিছু এক্সপিরিয়েন্স থাকতে হবে আরেকটা পোস্ট যে বেরিয়েছে মেসেজ এসপি মার্কেটিং মার্কেটিংয়ের আন্ডারে ডেলিভারি বয় নেওয়া হচ্ছে মিনিমাম ক্লাস এইট ফার্স্ট ক্লাস এইট ফার্স্ট যারা আছো তোমরা ডেলিভারি বয় জবটার জন্য পেয়ার করতে পারো ভালো সংখ্যক পোস্ট আছে এখানে অ্যাড্রেসটা হলো মেসেজ এসপিএস মার্কেটিং সেন্ট্রাল অয়েস কোপোর্ট কর্পোরেট হাফানিয়া নেয়ার ও আগরতলা তোমরা কনট্যাক্ট করে নিতে পারো সেভেন ডাবল জিরো টু জিরো ফাইভ ফোর ডবল থ্রি থ্রি ফাইভ অথবা তুমি মেইল করতে পারো তোমার সিবিটা ইমেল সিবি ডট এস পি এস ডট টু জিরো ওয়ান নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তুমি কন্ট্যাক্ট করে নিতে পারো বা সিবিটা ডাইরেক্ট মেল করে দিতে পারো বা সিবিটা নিয়ে তুমি ডাইরেক্ট মেসেজ এসপিএস মার্কেটিং সেন্ট্রাল অয়েস কোপোর্ট কর্পোরেট নেয়ার ওএনজিসি তোমরা পুছে দিতে পারো তোমার ডাইরেক্টলি হ্যান্ড টু হ্যান্ড জমা দিতে পারো ঠিক আছে পোস্টগুলো হলো অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার আর একটা পোস্ট হলো ডেলিভারি বয় পারলে তোমরা এই সপ্তাহ বা আজকালকার মধ্যে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট জব নোটিফিশানটা হয়েছে যে তোমাদের আই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড তোমরা নেটে সার্চ করতে পারো এটা খুব বিখ্যাত একটা কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেক্টর বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের কোম্পানি নামটা হলো এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এই কোম্পানির আন্ডারে এই প্রাইভেট কোম্পানির আন্ডারে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড ইজ এ লিডিং কনস্ট্রাকশন কোম্পানি ইন ইন্ডিয়া অ্যাঙ্গেজ দ্য কনস্ট্রাকশন অফ ব্রিজ টার্নেল রোড ন্যাশনাল হাইওয়ে ইটিসি রিকুয়েট করা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা ইন বিই বা বিটেক অবশ্যই মেকানিক্যাল সাবজেক্টে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে এক্সপিরিয়েন্স হবে টু টু ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ফ্যাসার যারা আছে মানে যারা কোনো ইঞ্জিনিয়ার এক্সপিরিয়েন্স নাই নতুন পাস করে বেরিয়েছো তোমরা পেয়ার করতে পারো এই জব লোকেশনটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ঠিক আছে কোম্পানিটা একটা নাম করে প্রতিষ্ঠিত কোম্পানি এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড তোমরা সিবিটা পাঠিয়ে দিতে বলেছি এইচআর অ্যাট দ্য রেট এবিসিআই ইনফা ডট কম তোমরা সিবিটা অবশ্যই অ্যালকার ছবিতে পাঠিয়ে দেবে যারা তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাই বোনরা যারা বেকার আছো নেক্সট জব নোটিভেশনটা এসেছে আইটিআই পাস বেকারদের থেকে মেশিন হেল্পার চাই প্রতিষ্ঠিত ইন্ডাস্ট্রিজ ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য আইটিআই পাস একজন মেশিন হেল্পার আবশ্যক তোমরা যারা মাধ্যমিক পাস পরে মেশিন মেশিনারি সেক্টরে প্লাম্বার মেশিনারি যে সেক্টর আছে এ এই কোর্সে যদি তোমরা আইটিআই পাস করে থাকো তোমরা এই জবটার জন্য পেয়ার করতে পারো তোমরা ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ করে নিতে বলো তোমার বায়ো বায়োডাটা বা সিবিটা আগে যোগাযোগ করে সিক্স নাইন জিরো নাইন ওয়ান নাইন টু ওয়ান ফাইভ টু সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছটা ভিত্তে বা ইম করতে পারো বালাজি প্লাস্টিক প্রোডাক্ট এদের ঠিক আছে ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে বালাজি প্লাস্টিক প্রোডাক্ট যে কোম্পানি এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে আইটিআই পাস মেশিন হেল্পার নেওয়া হচ্ছে তোমার ই সিবিটা ইমেইল করে দিতে পারো বালাজি প্লাস্টিক প্রোডাক্ট এদের মনে করো বা তোমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো ঠিক আছে সকালে এগারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে নেক্সট জম্ন ডিভিশন এসেছে একটি সুপ্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান আগরতলার জন্য ঠিক আছে মহিলা ও পুরুষকর্মী চাই ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম কি সাহা মার্কেট নাম করা একটা বিখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান সাহা মার্কেট আগরতলার যে অবস্থিত সেই সাহা মার্কেট হ্যাঁ সেই মার্কেটে মহিলা ও পুরুষকর্মী চাই ঠিক আছে অনেকটা মলের মতো মার্কেটটা যোগাযোগ করতে বলো যে হোয়াটসঅ্যাপ বা তোমার বায়োডাটাটা স্যান্ড করতে পারো সিক্স ডবল জিরো নাইন ফাইভ সরি নাইন এইট ফাইভ সিক্স এইট ওয়ান নাইন এই কন্ট্যাক্ট নাম্বারে তুমি তোমার বায়োডাটাটা পাঠিয়ে দিতে পারো যদি তুমি অ্যাজ এ অ্যাজ এ তুমি মার্কেটিং বা এমপ্লয়ি হিসাবে যদি তুমি শাহ এ আগরতলা অবস্থিত বিখ্যাত প্রতিষ্ঠানের শাহ মার্কেটে কাজ করতে চাও মহিলা ও পুরুষ উভয় কর্মচারী নিয়োগ করা হচ্ছে নেক্সট জব নোটিফিকেশন আমরা চলে যাই রিকোয়ার ওয়ান এক্সপিরিয়েন্স রিসেপশনালিস্ট কাম কোঅর্ডিনেটর ফর অ্যান অথরাইজড সার্ভিস সেন্টার ইন্টারেস্ট ক্যান্ডিডেট উইল সেন্ড বায়োডাটা উইথ ফোর টু দিস হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এখানে দেখো রিসেপশনালিস্ট কাম করিনোটার নেওয়া হচ্ছে একটা অথরাইজ সার্ভিস সেন্টারে ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে তোমার বায়োডাটাটা হোয়াটসঅ্যাপ করে দিতে পার্টিকুলার সেক্টরে তোমার এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে হোয়াটসঅ্যাপ করে দাও তোমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ডবল সেভেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন পার্টিকুলার এই নাম্বারে তোমার বায়োডাটা তুমি হোয়াটসঅ্যাপ করে দিও যদি অ্যাজ এ রিসেপশনালিস্ট কাম করে জবটা তুমি করতে চাও আমরা এরপরে নেক্সট জব নোটিভিশনে চলে যাব আমরা জব এসেছে তোমাদের শিক্ষক ও শিক্ষিকা চাই বিষয় শিক্ষক বা শিক্ষিকা চাই একটি পুস্তক প্রকাশনা সংস্থার জন্য দীর্ঘ বছর শিক্ষকতা অভিজ্ঞতা সম্পন্ন স্নাতকোত্তর বিষয় শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন অস প্রাপ্ত প্রাপ্তাদের অগ্রাধিকার দেওয়া হবে অ্যাজ এ পিজিটি টিচার বা পিজিটি টিচার হিসাবে যদি তুমি একটা পুস্তক প্রকাশনা সংস্থার সাথে জব করতে চাও বা সাথে তুমি কোর্ডিনেট করে একটি করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো যারা তোমাদের অবসরপ্রাপ্ত যেসব রিটায়ারমেন্টের যেসব শিক্ষিকা বা শিক্ষিকারা পোস্ট গ্রাজুয়েট শিক্ষক বা শিক্ষিকারা গিয়েছে চলে গিয়েছে তাদের জন্য একটা ভালো সুযোগ তোমরা রিটায়ারমেন্টটা এই সংস্থার আন্ডারে ঢুকে এনজয় বা কাজ করতে পারো ঠিক আছে তোমাদের প্রফেশনের সাথে জবটাও মিলে যাচ্ছে মোবাইল নাম্বার এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন নাইন ফোর এইট ফাইভ ফাইভ অথবা নাইন ফোর থ্রি সিক্স নাইন নাইন ওয়ান জিরো ওয়ান ওয়ান নেক্সট জব নোটিফিকেশন রেস্টুরেন্টের জন্য কোক চাই রেস্টুরেন্টের নাম কি হোটেল কুইন প্লেলিস হোটেল কুইন প্লেস যার অ্যাড্রেসটা হলো নতুন নগর এয়ারপোর্ট রোডে যে হোটেল কুইন প্লেস যে হোটেল আছে নতুনগর এয়ারপোর্ট রোডে সেই হোটেলে রেস্ট মানে কুক চাই কুক মানে রান্নার কুক চাই ঠিক আছে রাঁধুনি যেটা বলা হয় কন্ট্যাক্ট করতে পারো যদি তুমি অ্যাজ এ কুক হিসাবে পার্টিকুলার রেস্টুরেন্টে বা হোটেলে জব করতে চাও এইট নাইন সেভেন ফোর এইট টু ফোর থ্রি ডাবল জিরো অথবা নাইন এইট ফাইভ সিক্স জিরো টু সেভেন ডবল এইট ওয়ান দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যদি তুমি রেস্টুরেন্টে অ্যাজ এ কুক হিসাবে চাকরিটা বা জবটা করতে চাও নেক্সট জব নোটিফিকেশন এসেছে ফার্মাসিস্ট চাই আমতলি বাজার সংলগ্ন ওষুধের দোকানের জন্য ফার্মাসিস্ট চাই অ্যাড্রেসটা হলো আমতলি বাজার এটা একটা খুচরো বা পাইকারি তোমরা খুচরো ওষুধের দোকান সেই ওষুধের দোকানও ফার্মাসিস্ট নেওয়া হচ্ছে যোগাযোগ করতে পারো অ্যাজ এ ফার্মাসিস্ট যদি তুমি জবটা করতে যাও আমতলি সংলগ্ন ওষুধের দোকানে নাইন এইট সিক্স ডাবল থ্রি ওয়ান সেভেন এইট জিরো ওয়ান তোমরা আগে কন্ট্যাক্ট করে নিও তারপর ডাইরেক্টলি কি তুমি দোকানে যোগাযোগ করে নিতে পারো বেতন তোমাকে আলোচনাক্রমে দেওয়া হবে অ্যাড্রেস আমতলি বাজার নেক্সট জব নোটিফিকেশনে আমরা চলে যাচ্ছি লোক চাই মেশিং অপারেট বা চালানোর জন্য আইটিআই পাস ছেলে চাই যারা মেশিং অপারেটার তোমরা আইটিআই করেছ মেশিনারি বা প্লাম্বার বিভিন্ন সেক্টরে তোমরা আইটিআই করেছ বিশেষ করে মেশিন অপারেটরের কোর্সে তোমরা একটা ভালো সুযোগ প্রথম একটা জব নিয়ে এসেছিলাম আইটিআই পাস মেশিক্যাল পাস চাই এবার এসেছে আইটিআই পাস মেশিন অপারেটার চাই দুটা জব প্রায় সেম টু সেম একই তোমরা পেয়ার করে নিতে পারো আগেরটা এটা যে কোনো একটা পেয়ার করে নিতে পারো দুইটাতেই পেয়ার করতে পারো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নেবে পেয়ার করার আগে সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান থ্রি ফোর জিরো সেভেন সিক্স তারপর তোমরা যোগাযোগ করে নিবে বেতন আলোচনাক্রমে দেওয়া হবে নেক্সট জব নোটিফিকেশন আমরা চলে যাই গুডাউনে কাজ করার জন্য গুডাউন ঠিক আছে একটা প্রতিষ্ঠিত যে গুডাউন আছে গুডাউনে কাজ করার জন্য দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ভালো পুরুষ লোক চাই সকাল নয়টা থেকে রাত্রে নয়টার ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে নাইন এইট ফাইভ সিক্স ওয়ান টু এইট টু নাইন সিক্স অথবা সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি ওয়ান নাইন সেভেন এইট ফাইভ দুটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো একটাতে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করবে অবশ্যই দিনে মানে সকাল নয়টা থেকে রাত্রে নয়টা তার কাজের সময়টা কিন্তু আর বারো ঘন্টা সকাল নয়টায় তুমি যাবে গোডাউনের কাজে রাত নয়টা পর্যন্ত তোমার কাজ করতে হবে বারো ঘন্টা তোমার কাজ করতে হবে আর মেল পার্সনটাই তোমরা পেয়ার করতে পারবে যারা পার্টিকুলার দুই বছরের এক্সপিরিয়েন্স আছে তোমরাই পেয়ার করো নেক্সট জব নোটিফিকেশন হলো আগরতলা শহরের পানগন্ডে বই খাতা ও দোকানের জন্ম কর্ম কর্মঠ্য কর্মচারী চাই বেতন তোমাকে যোগ্যতা অনুসারে দেওয়া হবে ন্যূনতম মাধ্যমিক ফাঁসলি তোমরা পেয়ার করতে পারো জবটার জন্য জবটা হলো আগরতলা শহর বেস বই খাতার দোকান হলো বই খাতার দোকান বেতন যোগ্যতা অনুসারে কর্মর্থ কর্মচারী এখানে বলা হয়েছে যোগাযোগ করতে বলা হয়েছে সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন টু ওয়ান নাইন জিরো নাইন অথবা নাইন এইট সিক্স ডাবল টু ওয়ান ডাবল জিরো ওয়ান নাইন দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করতে করে নিতে পারো যদি বই খাতার দোকানে অ্যাজ এ কর্মচারী বা এজ এ এমপ্লয়ি তুমি জবটা করতে যাও নেক্সট জব নোটিফিকেশন এসেছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বেসরকারি প্রতিষ্ঠান বলতে এখানে দোকান বলা হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একজন সৎ নিষ্ঠাবান লোক চাই সৎ নিষ্ঠাবান লোক চাই ঠিক আছে কর্মট্য সৎ নিষ্ঠাবান যেটা বল হয় আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে মাধ্যমিক ফাসলি বের করতে পারবে বেতন আলোচনা আলোচনাক্রমে দেওয়া হবে কন্ট্যাক্ট নাম্বার নাইন ডবল সেভেন এইট ফোর এইট ফাইভ জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারো বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠান আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে ন্যূনতম মাধ্যমিক বেতন আলোচনা ক্রমে নেক্সট জব নোটিভিশন আমরা চলে যাচ্ছি লোক চাই শাড়ির দোকানে কাজ করার জন্য অভিজ্ঞ লোক চাই শুধুমাত্র অভিজ্ঞ লোকে যোগাযোগ করবেন মানে যারা এক্সপিরিয়েন্স আসে মানে রেডিমেড যে গার্মেন্ট শোরুমে বা দোকানে কাজ করে অভিজ্ঞতা আছে শাড়ির দোকানে বা অন্য অন্য গার্মেন্ট দোকানে এরকম লুকদের থেকে না অ্যাপ্লিকেশন বা ইনভিটেশন চাওয়া হচ্ছে যে তারাই শুধু পেয়ার করতে পারবে অভিজ্ঞ লুকটাই শুধু পেয়ার করতে পারবে ফ্যাশনে এখানে পেয়ার করতে পারবে না জবটা হলো শাড়ির দোকানে এজ এ কর্মচারী যোগাযোগ করতে পারো নাইন ডবল সেভেন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু এবং নাইন এইট সিক্স থ্রি জিরো ডবল ট্রিপল থ্রি ওয়ান ফাইভ আগরতলা বেজ জব আগে কন্ট্যাক্ট নিও যারা এক্সপিরিয়েন্স আছে নেক্সট কর্মী চাই আধার ওষুধের দোকানের জন্য একজন কর্মী চাই অভিজ্ঞতা সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে যারা এক্সপিরিয়েন্স আছে ওষুধ বা মেডিকেল সেক্টরে বিভিন্ন ওষুধের দোকানে আগে কাজ করার অভিজ্ঞতা আছে এরকম হলে একজন অগ্রধার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও তোমরা পেয়ার করতে পারবে অভিজ্ঞতা সম্পন্ন অগ্র অধিকার দেওয়া হবে বলা হয়েছে কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো থ্রি সিক্স ফাইভ সিক্স ফোর সিক্স টু নাইন এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও যদি তোমরা ওষুধের দোকানে অ্যাজ এ কর্মচারী এমপ্লয়ি এজ এ স্টাফ হিসাবে যদি তোমরা কাজ করতে চাও জবটা হলো বাদারঘাট ওষুধের দোকান নেক্সট জব নোটেশন আমরা চলে যাই লোক চাই কী লোক চাই আগরতলার দোকানের জন্য পুরুষ লোক চাই বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে হবে যোগাযোগ নাম্বার দেওয়া আছে নাইন এইট সিক্স টু ফোর সেভেন থ্রি ওয়ান টু ফাইভ অথবা নাইন ডবল সেভেন ফোর ফাইভ নাইন ফোর জিরো ফোর ওয়ান এই যে বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর মধ্যে লোক চাই দেখো আজকের ডেটেও কিন্তু কিছু অ্যাডভার্টাইজমেন্ট এমন এসেছিল এগুলি আমি ক্লারিফাই করে দি দেখেছি এগুলি অবৈধ কোনো কাজের সাথে যুক্ত এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট এসেছে এই যে জবটা আবার দোকানের জন্য পুরুষ লোক চাই তোমরা এটা একটু দেখে নিও এটা আমি কনফার্ম কিছু এটা আমি দিতে পারছি না এটা আমারও কনফিউশন আছে এটা কতটুকু সিকিউর এই জবটা বাকি জবগুলো যে আজকে আলোচনা করছে সবগুলি কিন্তু ঠিক আছে নেক্সট জব নোটিভিশনে আমি চলে যাই শহরের মধ্যে মুদি ও টেশনারি দোকানের জন্য দুজন পুরুষকর্মী চাই থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু সেভেন সিক্স জিরো যোগাযোগের কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া আছে একটা মুদি ও স্টেশনের সাথে দোকানে কাজ করতে হবে দুজন পুরুষ লোক এখানে চায় থাকা ও খাওয়ার তো অবশ্যই ব্যবস্থা আছে তাহলে কন্ট্যাক্ট করে নিবে থাকা খাওয়া যারা দূরে যারা আছো সাবরুম বেলুনিয়া ধর্মনগর বা অন্য দূরের থেকে এসে আগরতলায় কাজ করতে চাও তাহলে তোমরা এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে খুব সুন্দরভাবে থাকে খেয়ে মধুপুর স্টেশন দোকানে জবটা করতে পারবে ঠিক আছে যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু সেভেন সিক্স জিরো নেক্সট যম্ন টিউশনে আমরা চলে যাচ্ছি গৃহশিক্ষক শিক্ষক চাই দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে শিক্ষা দেওয়ার জন্য একজন গৃহশিক্ষক শিক্ষক চাই ছাত্র ক্লাস টুতে পড়ে এরকম ছাত্রকে তোমরা শিক্ষা দেওয়ার জন্য গৃহশিক্ষক চাই অবশ্যই যেহেতু গৃহশিক্ষকের অ্যাডমারেশন পেপার দিয়েছে অবশ্যই তোমার গ্র্যাজুয়েশন অবশ্যই থাকতে হবে আর মন্ত্রিসে টেনে থাকলে তো খুবই ভালো দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে তোমার বাড়ি বাড়িতে গিয়ে পড়াতে হবে যোগাযোগ করতে পারো যদি তুমি আজ এ শিক্ষক হিসাবে যদি স্টুডেন্টকে পড়াতে চাও তাহলে নাইন এইট সিক্স টু ফাইভ ওয়ান সেভেন সেভেন এই জন্য গৃহ শিক্ষক চাওয়া হয়েছে শিক্ষিকা চাওয়া হয়নি যারা মেল যারা পার্সন যারা গৃহশিক্ষকের জব করছো বা করতে চাও তারা যোগাযোগ করে নিতে পারো নেক্সট জব নোটিউশনে লোক চাই পাইকারি ওষুধের দোকান জন্য লোক চাই যোগাযোগ করতে পারো পাইকারি ওষুধের দোকানে যদি তুমি জব করতে চাও এখানে লোক নেওয়া হচ্ছে যারা মেডিকেল সেক্টরে দেখো প্রতিদিনই কোনো না কোনো ভ্যাকেন্সি আসছে যারা ফ্রেশার আছো তোমরা অবশ্যই একটা একটা চাকরি করে নিতে পারো বা একটা দোকানে কাজ করে নিতে পারো কিন্তু এক্সপিরিয়েন্সটা তোমার কাজে লাগবে ওষুধের দোকানে কিন্তু প্রায় সময় এক্সপিরিয়েন্স বা প্রেশার দুশো টাইপের লোক নেওয়া হচ্ছে যেমন এটা বলা হয়েছে এক্সপিরিয়েন্স লাগবে না নর্মাল যারা ফেসার আছে তারা করতে করে তো এটাতে যদি তুমি ঢুকে এক্সপিরিয়েন্সটা নিয়ে নিতে পারো তাহলে ইন ফিউচার হায়ার স্কেলে বা হায়ার বেতনে হায়ার জবে তোমরা যেতে পারবে কন্ট্যাক্ট করে নিতে পারো তোমরা সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি ফোর সিক্স এইট সিক্স সিক্স নেক্সট জব নোটিফিকেশন লোক চাই মেডিকেল দোকানের জন্য কাজ জানা লোক চাই দেখো এটা কাজ জানা বলা হয়েছে মানে মেডিকেল সেক্টরে ওষুধের সেক্টরে তোমরা কাজ করেছো বা এক্সপিরিয়েন্স আছে এরকম কাজ জানা লোক চাই এখানে বলা হয়েছে যোগাযোগ করতে পারো এস সেভেন এস সেভেন থ্রি সেভেন ওয়ান সেভেন থ্রি নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটাও আছে যে কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে মেডিকেল দোকানে তোমার কাজ করতে হবে এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে মেডিকেল সেক্টরে দেখো প্রতিদিনই বিভিন্ন ওষুধের দোকানে কর্মচ কর্মচারী নেওয়া হচ্ছে তারপরে রিসেপশনালিস্ট নেওয়া হচ্ছে প্রাইভেট সেক্টরের দিকে জবগুলো যে হচ্ছে মানে কিছু কিছু মনে করো একশো থেকে টোয়েন্টি পার্সেন্ট জব বিভিন্ন ওষুধের দোকানেই হচ্ছে ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি নেক্সট দেখো আবার চাই খুচরো ওষুধের দোকানের জন্য একজন রেজিস্টার্ড ফার্মাসিস্টে ঠিক আছে ফার্মাসিস্ট তুমি পাস করেছ পাস করে তুমি রেজিস্টার্ড অবশ্যই নিয়েছো এরকম রেজিস্টার্ড ফার্মাসিস্ট চাই ফার্মাসিস্ট যারা পাস করে পারে সবাই ম্যাক্সিমাম রেজিস্টার থাকে তাই এখানে আবার উল্লেখ করে দিয়েছে রেজিস্টার ফার্মাসিস্ট চাই তাহলে তোমরা যোগাযোগ করতে পারো নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ওয়ান জিরো থ্রি নাইন এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ডাইরেক্টলি যোগাযোগ করে নিও যদি অ্যাজ এ ফার্মাসিস্ট তুমি ওষুধের দোকানে জব করতে চাও ফার্মাসিসে কিন্তু আগেও দুইটা জব আমি আজকে ভিডিওতে নিয়ে এসেছি তোমরা দেখে নিও সবগুলো জবে কিন্তু আগরতলা বেশ একটা বাজারগার্ড আছে আমতলি আছে বেশিরভাগ আগরতলা বেশ ওষুধের দোকানের জবগুলো আজকে এসেছে নেক্সট জব নোটিউশন এলআইসি এজেন্ট ইকুইপমেন্ট লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কিছু সংখ্যক ফিল্ড ওয়ার্কার এজেন্ট নিয়োগ করা হবে তাতে অতিরিক্ত বেনিফিট হিসেবে থাকবে মাসিক স্টাইফেন পাঁচ হাজার টাকা আকর্ষণীয় কমিশনে মাসিক ইনসেন্টিভ পেনশন গ্রেচুয়েটি সৌভাগ্য সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ ইত্যাদি আরও সুবিধা শুধুমাত্র তো ইচ্ছুক ক্যান্ডিডেটে যোগাযোগ করতে বলেছে দেখো এলআইসি এজেন্ট যে জবটা এলআইসি এজেন্ট জবটা পুরোটাই তোমরা জানা আছে পুরোটি কমিশন বেসড জব তুমি তোমার পলিসি যদি বিক্রি করতে হবে পলিসি বিক্রি হবে কমিশন পাবে পাঁচ হাজার টাকা তো এমনি এমনি দিয়ে দেবে না তোমাকে হয়তো অনেকগুলো পলিসি তোমাকে টার্গেট দিয়ে দেবে টার্গেট ফুলফিল করতে হলে তোমার পাঁচ হাজার টাকা বেতন বেশি টার্গেট ফুলফিল করলে তাহলে তো মাসে ইনসেটিভ পাবে কমিশন হয়তো আছেই ঠিক আছে তাহলে তোমরা যারা পার্ট টাইম হিসাবে তোমরা এলআইসি জবটা বেছে নিতে পারো তুমি অন্য একটা প্রাইভেট সেক্টর জব করছো বা গৃহবধূ বা তুমি অন্য একটা গভর্নমেন্ট সেক্টর জব করছো বা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছো তুমি এটা পার্ট টাইম জব করছো তুই এলআইসি জবটা বেস্ট কিন্তু ফুল টাইম জব হিসাবে আজকালকার দিনে এলআইসিতে এতটা মানে সাফল্য পাওয়া যায় না কারণ সবাই বাড়িতেই দেখবে এলআইসি পলিসি আছে তুমি কার কাছে কয়টা বিক্রি করবে বলো নেক্সট জব নোটিফিকেশন সেম এলআইসি অ্যাডভার্টাইজমেন্ট বেকার বা ব্যবসায়ী গৃহবধূ বা ফার্মের কর্মী পেনশন হোল্ডার অতিরিক্ত তাই খুঁজছেন তাহলে আর না করে অবশ্যই যোগাযোগ করতে পারেন তোমরা যোগ্যতা যারা মাধ্যমিক ভাষা আছে তারা এলআইসি এজেন্টে জবটা করতে পারবে নাইন ফোর থ্রি ওয়ান থ্রি সিক্স সেভেন জিরো টু অথবা এইট সেভেন এইট সেভেন সিক্স টু জিরো নাইন সেভেন দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট করতে পারো যদি এলআইসি এজেন্টে বা জব এলআইসি আন্ডারে তুমি এজ এ এজেন্ট হিসাবে জবটা করতে চাও এই ছিল আজকের ডেটে মোট তেইশটা প্রাইভেট সেক্টরের জব নোটিফিকেশন প্রত্যেকটা সেক্টরে দেখো ন্যূনতম এইট ভাষাও কিছু যা হয়েছে মাধ্যমিক ভাষাও আছে গ্র্যাজুয়েশান তো আছেই পার্টিকুলার তোমার অভিজ্ঞতা ও এক্সপিরিয়েন্স অনুযায়ী তুমি যদি যে জবটা করছো এই জবের সাথে যদি আজকের জবগুলি যেগুলি আলোচনা করছি মিলে যাচ্ছে তাহলে তোমরা একটা পেয়ার করে নিতে পারো একটা ভিতরে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো একের অধিক যদি মিলে যাচ্ছে তুমি সবগুলিতে অ্যাপ্লাই করে নিতে পারো ম্যাক্সিমাম প্রচুর লোক প্রচুর বেকার আজকালকার যে প্রাইভেট সেক্টরের জবগুলো আছে সেই জবগুলো সেক্টরে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যোগাযোগ করে জব করছে তুমি যদি নেসেসারি হও তুমি গভর্নমেন্ট জবের পাশাপাশি যদি প্রাইভেট সেক্টর তোমার জবটা নেসেসারি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা দেরি করবে না অ্যাডভার্টাইজমেন্টটা দেখার পরেই তোমরা ফোনে বা মেলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও এই ছিল আজকের প্রাইভেট সেক্টরে বিশেষ বিশেষ জব নোটিউশনগুলো প্রতিদিনকার বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর জব নোটিভেশন কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি মেটেরিয়ালস তোমাদের জি কে এবং স্টাডি রিলেটেড অন্য অনেক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল